যাই হোক, মানুষের প্রতি সহানুভূতি, মানুষজনের সাথে থাকার পছন্দটি একইভাবে আছে। এখন ভ্রমণের ইচ্ছার চাইতে নিজের জায়গা থেকে মানুষজনের জন্য কিছু করার ইচ্ছাটা বেশি, এটাই কিন্তু এখন আমরা দেখতে পাই। আপনারা কথকটা বলে সার্চ দিয়ে ফেসবুক পেজ পাওয়া যাবে। যদিও ভ্রমণের ইচ্ছা এখনো আছে, কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলেন এবং সমুদ্রের তীরে তিনি অত্যন্ত এনার্জেটিক অনুভব করেন, যা আগে কখনো করেননি। মেজাজ এখন নিয়ন্ত্রণে, কিন্তু ওর প্রতি মন খারাপ হয়, তখন কিছুটা বিমর্ষ ভাব আসে। কিছুদিন যাবত রোগীর উপর হয়ে শোয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে, কিন্তু রোগীর খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এসেছে। ঝালের প্রতি পছন্দ আগের মতোই আছে, তবে ইদানিং লবণের দিকে ঝোঁক কিছুটা বৃদ্ধি পেয়েছে। রোগী এখন এখন অন্তত আর শীতকাতর নেই, বরঞ্চ গরমেই খারাপ লাগে বলে জানালেন। আচ্ছা, এইটা আগামীকাল আপনারা, আমি আসার পরে জিজ্ঞাসা করব যে আপনাদের এখন কি করবেন। প্লাসিবো যাবে, আগের ওষুধ যাবে, আগের ওষুধ আগের পোটেন্সিতে যাবে, আগের চাইতে বেশি পোটেন্সিতে যাবে, নতুন কোন ওষুধ যাবে, নতুন কোন ওষুধ গেলে কি পোটেন্সিতে কিভাবে দিবেন। আগামীবার আগামী আগামীকাল এটা যা শুরু হবে, এটা শেষ করে ফলো আপটা শেষ করে তারপর আমরা আবার গ্লুকোমার কেস আগামীকাল শুরু করবো। আমি অলরেডি 2 মিনিট সময় বেশি নিয়ে ফেলেছি। আজকে আজকে আমার প্রেজেন্টেশন এইটুকু। আগামীকাল ইনশাল্লাহ এই কেসের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ এবং এখানে প্রচন্ড শেখার একটা ব্যাপার আছে। প্রচন্ড হালকা না, হালকা নয়, আমি বলছি আগামীকাল আমরা এই অংশটা, এখানে কিন্তু আজকে আমরা অনেক কিছু জিনিস ডিসকাস হয়েছে, অ্যাপ্রোচ ডিসকাস হয়েছে, রেপার্টাইজেশন, মার্কিং, কেস রেকর্ড, অনেক কিছুই ডিসকাস হয়েছে। আরেকটা জিনিস ডিসকাস করা জরুরি, সেটা আমি পরে করবো, তা হইলো প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো রিডিং এবং এটার গুরুত্বটা। আগামীকাল এটাও আলোচনা হবে, আমরা লাস্টে পোর্শনে এটা আলোচনা করব। তো কালকে ভয়ানক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে ইনশাল্লাহ আগামীকাল আমরা। 4-5টা প্রশ্ন ছিল, কিন্তু সব গুলার অ্যান্সার পাওয়া গেছে, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমারও ভালো লাগবে, তাহলে আমি প্রেজেন্টেশন ঠিক মতো করতে পারছি। ওকে ওকে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। প্রশ্ন উত্তরের জন্য আমরা শেষে আরো কিছু সময় রাখছি, 10 মিনিট। আপনারা প্রশ্ন রেডি রাখেন। এই মুহূর্তে আমি আর একটা শর্ট কেস প্রেজেন্টেশন করতে চাচ্ছি, ঠিক আছে? আপনারা এর মধ্যে আপনারা প্রশ্নগুলো কি করবেন আমাদের ইয়াতে মেসেজ বক্সে লিখে দিতে পারেন। স্যার 10 মিনিট পরে প্রশ্ন দিবেন, উত্তর দিবেন। আমরা যে এরপরে একটা কেস প্রেজেন্টেশন করতে চাচ্ছি, কেসটা আমি একটু ওপেন করে নিই আপনারা। এটা একটা চমৎকার কেস। আপনারা কি কোনো স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা একটা চমৎকার কেস, ভেরিয়াস ক্রনিক এলমেন্টস ইনক্লুডিং ডায়াবেটিস অ্যান্ড হেমারয়েড ম্যানেজড বাই হোমিওপ্যাথি। অর্থাৎ একজন রোগীর বেশ কিছু ক্রনিক সমস্যা রয়েছে, তার সাথে ডায়াবেটিস আছে এবং পাইলস আছে, এবং সেটা হোমিওপ্যাথিতে কিভাবে ম্যানেজ করা হচ্ছে সেটার উপরে কেসটা। এই কেসটা যিনি দেখেছেন উনি হচ্ছে ডাক্তার শামসুল নাহার, সায়েন্স এর একজন স্টুডেন্ট। এটা হচ্ছে রোগীর ছবি, সামনে যিনি বসে আছেন। আচ্ছা, কেস রেকর্ড করা হয় 29/4/2024, খুব রিসেন্টলি। মায়ের অ্যাপেন্ডিক্স পিত্ততলিতে অপারেশন করা, বাবার হাই প্রেশার, হার্টের সমস্যা, চাচা স্ট্রোক করে মারা গেছেন, তার অতীত ইতিহাস ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুঃখ ভারাক্রান্ত। অর্থাৎ তার স্বামী আর একজন স্ত্রী আছে, সেটা নিয়ে তার একটা দুঃখ ভারাক্রান্ত থাকেন, উদ্বিগ্নতা আছে। বর্তমান অবস্থা আছে ডায়াবেটিসের জন্য 3 বার ইনসুলিন নেন প্রতিদিন। 20 বছর ধরে পায়ের তালু ও সমস্ত শরীরে জ্বালা পোড়া করে, শীতকালে ভালো লাগে, ঘুম খুব পাতলা, কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বের হয়ে আসে, মলদ্বার জ্বালা করে এবং মাঝে মাঝে ব্লাড ব্লিডিং হয়। বাম ব্রেস্টের সাইডে ও মাজার মাঝখানে বেশিরভাগ সময় ঝিপঝিপ করে ব্যথা করে, 2 শোল্ডার জয়েন্টে ব্যথা, ইন্টেরিয়র ডিসলোকেশন, ঠান্ডা খাবার, ঠান্ডা পরিবেশ ভালো লাগে। তার মানসিক অবস্থা, স্বামীর আগের স্ত্রী নিয়ে উদ্বিগ্নতা রয়েছে, সাহসী,
জার্নি করলে ভালো লাগে, পরিশ্রমী, রিজার্ভ মাইন্ডের, কিন্তু হেল্প পিপাসা অনেক বেশি, একবারে 1.5 গ্লাস করে পানি খান, ঘুম পাতলা, ফ্রেশ লাগে না, খাদ্য পছন্দ চর্বি ঝাল, প্রস্রাব স্বাভাবিক, পায়খানা বেশিরভাগ সময় নর্মাল, কাতরতা গরম কাতর। ওনাকে ওই দিন প্রেসক্রিপশন করা হয় নাইট্রিক অ্যাসিড 210 দিনের জন্য, প্রতিদিন সকাল একদিন পর পর সকালে এভাবে 6টা ঢাকি দিয়ে 10 দিন খেতে বলা হয়, এবং পসিবিলিটি সালফার এবং নেট্রামিউরের পসিবিলিটি ডাক্তার দেখতে পান। পরবর্তীতে ফলো আপে, এটা হচ্ছে রেপার্টরি, এটা রেপার্টরিটা করা হচ্ছে আপনার ইয়াতে হোমপাথ ক্লাসিকে। এরপরে দ্বিতীয় ফলো আপ 3/6/2024, অর্থাৎ 2 মাস পরে, রোগী সার্বিকভাবে প্রায় 70% ভালো, জ্বালা পড়া, ঘুম, পাইলস, ব্যথা, বিষণ্ণতা সবকিছুতে সার্বিকভাবে ভালো অনুভব করছেন। আগে 3 বেলা ইনসুলিন নিতে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, রোগী আগে 3 বেলা ইনসুলিন নিত, দিনে 3 বার, কিন্তু গত 10 দিন তিনি ইনসুলিন নেননি, এবং 10 দিন ইনসুলিন নেওয়ার পরেও রোগী একদম স্বাভাবিক আছে, তবে গায়ে ঘামাচি বের হয়েছে এবং অনেক চুলকায়। এই সময় তাকে প্রেসক্রিপশন করা হয় ওয়াচ অ্যান্ড ওয়েট। এরপরের ফলো আপ, রোগী 2/8/2024, অর্থাৎ প্রায় আরো 2 মাস পরে আসেন, এর ভিতরে উনি একটু ওষুধ গ্যাপ দিয়েছেন, রোগী বলছে ওষুধ বাদ দেওয়ার কারণে সমস্যা আবার একটু বেড়ে গেছে, ওই সপ্তাহে ইনসুলিন নিয়েছিলেন, অর্থাৎ লাস্ট রোগী যখন আসে তখন একবার উনি ইনসুলিন নিয়েছিলেন। এই সময় তাকে আবার প্রেসক্রিপশন করা হয় নাইট্রিক অ্যাসিড, পাওয়ারটা বাড়িয়ে দেওয়া হয়। কেন বাড়িয়ে দেওয়া হলো, সায়েন্সের আলোচনা থেকে অবশ্যই বুঝছেন যে রোগীর সার্বিক ভাবে উন্নতি দেখা গেছে, কিন্তু যেহেতু রোগী ওষুধটাকে কন্টিনিউ করেন নাই, কিছুটা রিল্যাপস হয়েছে, রিল্যাপসটা হয়েছে জাস্ট তার অবহেলার কারণে, অথচ তার ভাইটালিটি, ভাইটাল ফোর্স উন্নত হয়েছে, এই কারণে তাকে পাওয়ারটা বাড়িয়ে প্রতি 3 দিন পর পর 6 ঝাঁকি দিয়ে 5 বারের জন্য, অর্থাৎ 5 বার তিনি খাবেন, এই প্রেসক্রিপশনটা করা হয়, ঠিক আছে। এবং এখন পর্যন্ত রোগী আপনারা দেখতে পাচ্ছেন 2/8/2024-এ, অর্থাৎ গত মাসের 2 তারিখে রোগীর ফলো আপ। এটা এখন পর্যন্ত আমরা গত এই প্রেজেন্টেশন করার আগ পর্যন্ত গতকাল খোঁজ নিয়েছি, রোগী আগের থেকে অনেক ভালো আছে। এখন নিশ্চয় বুঝতে পারছেন যে আমাদের কি করণীয়। সংক্ষিপ্ত কেস প্রেজেন্টেশনটা আমি করলাম, আশা করি আপনারা হোমিওপ্যাথির আর একটা চমৎকারিত্ব দেখতে পাচ্ছেন, যে একটা দীর্ঘদিনের ডায়াবেটিস এবং আরো অনেক ডিজিজ, অনেকের ডিজিজের সরাসরি তার কাছে, এরকম একজন রোগী খুব চমৎকারিত্বের সাথে একটা সিঙ্গেল মেডিসিনে কি সুন্দরভাবে তার ভাইটালিটিটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। আশা করি তার ভাইটালিটি আরো যখন বাড়বে, তার রোগের লেয়ার গুলো যখন আরো পরিস্ফুটিত হবে, তখন এই কেসটা আরো সুন্দরভাবে ম্যানেজ করা যাবে, হয়তো আমরা সেই ফলো আপটা পরবর্তী কোনো একটা সময় দেখব। এই কেস দুইটা আমরা দিলাম, আমরা শর্ট কেস গুলো দিলাম জাস্ট হোমিওপ্যাথির চমৎকারিত্ব এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথির যে চমৎকারিত্ব সেটা উপস্থাপন করার জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কত সুন্দর ভাবে, যেটা আমাদের মহাত্মা হানিম্যান বলেছেন যে রোগীকে বিনা কষ্টে এবং খুব আরামের সাথে আরোগ্যের দিকে নিয়ে যাওয়া, সেইটাই একমাত্র পারে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। সুতরাং আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিসের জন্য সবসময় চেষ্টা করবো, এবং সেই সেইখান থেকেই আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্যই আমাদের এই আয়োজন। আমি এই আমাদের এর পরবর্তী পর্বটা হচ্ছে প্রশ্ন উত্তর, আপনারা ইন দা মিন টাইম আপনাদের ভিতরে যেসব প্রশ্ন আছে সেগুলা একটু লিখে দিবেন, যেন স্যার উত্তর দিতে পারেন। আমাদের প্রশ্নগুলা
থেকে বেশ সুন্দর উত্তর আসবে আশা করি। তার আগে আমি আমরা 10:50-এর দিকে প্রশ্ন উত্তরে যাব, তার আগে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এখানে আমরা দেখলাম যে যারা হোমিও ডাইজেস্টের স্টুডেন্ট আছে তারা মোটামুটি বেশ ভালোই অ্যান্সার করতেছেন, এবং হোমিও ডাইজেস্টের স্টুডেন্ট যারা নেই তাদের ভিতরে ক্যান্সার করার প্রবণতা একটু কম দেখতে পাচ্ছি, কারণ আমি সঠিক জানি না। আমি চাইবো যে আপনারা পরবর্তী সেশন গুলোতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আপনারা উত্তর দিলে সেটা ভুল হোক বা ঠিক হোক আপনারা উত্তর দিলে আমাদের আলোচনাটা আরো শিক্ষণীয় হয়ে উঠবে, ঠিক আছে, আরো শিক্ষণীয় হয়ে উঠবে। এটা হচ্ছে এটা আমাদের এই আয়োজনটা আরো সার্থক হবে বলে আমি মনে করি। এরপরে আর একটা আমি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই ওয়েবিনারে যারা অংশগ্রহণ করেছেন আমরা চাইবো আপনারা আপনাদের প্রত্যেককে পার্টিসিপেশন ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য একটা সার্টিফিকেট প্রদান করতে। এই জন্য আপনাদের এই আমাদের আজকের সেশন এবং আগামীকালকের সেশন সম্পূর্ণ হলে আপনাদের মেইলে আমরা একটা ফর্ম পাঠাবো, প্রশ্নের ফর্ম, আপনারা সেটা ফিল আপ করে দিলে সেই প্রশ্নের উত্তর গুলা যখন আপনারা দিবেন আমরা আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট, এটা কোনো ডাক্তারের সার্টিফিকেটও না, কিছুই না, যে আপনারা আমাদের ওয়েবিনারে যে অংশগ্রহণ করেছিলেন সেটার একটা সার্টিফিকেট আপনাদেরকে আমরা দিতে চাই। এই জন্য আশা করি আপনারা প্রশ্নের উত্তর দিবেন, এবং সার্টিফিকেটটার যে কারণে আমরা দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা এই আমাদের ওয়েবিনার থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করতে পারলেন, আপনারা কতটুকু বুঝলেন, আমাদের পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এই সবকিছু আমাদের কাছে প্রকাশিত করবে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে। আমি আশা করব যে আপনারা সবাই আমাদের এই ইয়াতে অংশগ্রহণ করবেন। আপনারা একটু প্রশ্ন করেন, সান্তানু উত্তর দিতে পারে। হ্যাঁ, আমাদের কোর্স সম্পর্কে আমাদের পরবর্তী একটা ব্যাচ শুরু হবে, আমরা সার্কুলার দেব রিসেন্টলি, আপনারা জানতে পারবেন, সেখানে ডিটেল দেওয়া থাকবে। আর আমরা আমাদের আমি আপনাদের মেইলে ভিডিও লিংক পাঠিয়ে দেব, আপনারা সেটা দেখে আরো জানতে পারবেন এবং হয়তো আগামীকালকে এই বিষয় নিয়ে আরো কিছু আলোচনা করবেন, সারা আলোচনা করতে পারেন। যাই হোক, আমাদের সময় হয়েছে, আমি স্যারকে অনুরোধ করব যে প্রশ্নগুলো আসছে সেগুলা শেষ করা, স্যারের সময় 12 মিনিট। 12 মিনিট ইজ নট এনাফ এট অল। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটু আর শেষ করে না, ব্যাপারটা হচ্ছে যে এটা এটাই আধা ঘন্টা আলোচনা করা পর যদি সত্যিকারে বুঝাইতে যাই আমি, কিন্তু আমি খুব সংক্ষেপে বলছি যে আপনারা যখন এটা হলো ইন্টেন্স একটা পেশেন্টের মধ্যে এই সিম্পটমসটা কোন ইনটেনসিটি, সাপোজ আপনি যদি মনে করেন যে একটা পেশেন্ট টিউবারকুলিনাম বমিনাম তার মধ্যে লক্ষণটা নাই সেটা অন্য কথা, কিন্তু ফিয়ার অফ ডগ ইজ আমার এই পার্টিকুলার কেসটাতে ফিয়ার অফ ডগটা আছে, যদি থাকে তাইলে টিউবারকুলিনামের ক্ষেত্রে এটা অন্তত পক্ষে সেকেন্ড মানে মিনিমাম সেকেন্ড ডিগ্রিতে থাকে, এই যে এছাড়া কথা ফার্স্ট ডিগ্রি, এটা হলো প্রপার শেডিং, প্রপার শেড অফ কিন্তু আমরা কি দেখতেছি এই কেসটাতে পেয়ার অফ ডগ তো আছে কিন্তু এটা গাঢ় না, হালকা শেডিং না, শ্যাডোইং শেডিং পাওয়া যায়, শেড মানে ওই যে ছায়া পড়েছে না থাকে
কোন একটা কারণে পার্টিকুলার কোন একটা কিছু না থাকলেও চিন্তার বিষয়, কিন্তু একটা রুগীতে তো সবগুলো কিনোস থাকে না। কাজেই ধরলাম আমরা পেয়ার অফ ডগসটা টিউবারকুলিন নামের একটা বিশেষ রুগীতে নাই, ওকে ফাইন, কিন্তু যদি থাকে তাহলে তা প্রপার ইনটেনসিটি দিয়ে দেখা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রেপার্টরি এবং ওষুধ আছে। অডিওটা বন্ধ করে গাড়ি কিনে প্লিজ। তারপর এটা হচ্ছে আমি একটু সংক্ষেপে বললাম যেহেতু সময় হাতে কম। দুই নাম্বার হচ্ছে পেশা হিসেবে হোমিওপ্যাথি। দেখেন পেশার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্ট্যাবিলিটি আরেকটা হচ্ছে প্যাশন। পেশার দুইটা অংশ থাকে, স্ট্যাবিলিটি অ্যান্ড প্যাশন। যারা শুধুমাত্র স্ট্যাবিলিটির জন্য হোমিওপ্যাথিতে আসতে চান, শুধুমাত্র স্ট্যাবিলিটির জন্য, তারা হোমিওপ্যাথি থেকে বহু দূরে থাকে দুইটা কারণে। এক হচ্ছে আপনি স্ট্যাবিলিটি একটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথের মতো পাবেন না, যদি অর্থ কামাই করার ধান্দাই শুধুমাত্র মানে অনেকে যারা করে। অপরদিকে যদি প্যাশন থাকে হোমিওপ্যাথির প্রতি, আপনার যদি প্যাশন থাকে দেন ইউ আর মোস্ট ওয়েলকাম টু হোমিওপ্যাথি। তাহলে সেক্ষেত্রে স্ট্যাবিলিটিও আসবো, স্যাটিসফ্যাকশনও আসবো, সব আসবো, এবং পেশা হিসেবে আপনার জন্য হোমিওপ্যাথি সুপার ফার্স্ট ক্লাস। যে যা মনে তাই বলুক, আমাদের কোন ডিগ্রির মান কত, আমাদের সরকার কি সুবিধা দেয় না দেয়, একটা খুব সিম্পল একটা ভাষায় শুধু প্রকাশ করি, MBBS সমগ্র বাংলাদেশে, আমি এখন বর্তমান সংখ্যাটা জানি না, কিন্তু একটা বিশাল সংখ্যক MBBS বেকার। মোস্ট প্রবাবলি ইউ ক্যান ফাইন্ড এনি হোমিওপ্যাথ হু ইজ আনএমপ্লয়েড, যে উপার্জন করে না, মানে যে চায় আর অনেকে আছে সার্টিফিকেট নিয়ে রাখছে উপার্জন করে না, সেটা ভিন্ন কথা, কিন্তু হোমিওপ্যাথরা বেকার থাকে না। কারণ তারা যে লেভেল থেকে যে স্তর থেকে প্রেসক্রিপশন করুক না কেন, কিছু রোগী তো ভালোই হয়। হোমিওপ্যাথির শক্তি এতটা, এর থেরাপিউটিক স্ট্রেংথ এত বেশি যে কিছু রোগী ভালোই হয়ে যায় সব ডাক্তারের কাছে, সে প্রপার ওয়েতে করুক আর ইমপ্রপার ওয়েতেই করুক, কাজেই বসে থাকে না। তো কাজেই আপনি যদি প্যাশন থাকে, প্যাশন না থাকলে নিজেরও ক্ষতি করবেন হোমিওপ্যাথিরও ক্ষতি করবেন, দরকার নাই। প্যাশন থাকলে আয়া করেন, সার্টিফিকেট মার্টিফিকেট খালি লিগ্যাল যে সার্টিফিকেট আছে সেটা নেন আর প্যাশন নিয়ে হোমিওপ্যাথি করেন, ইউ উইল বি সাকসিড ইনশাআল্লাহ। টনিক ক্ষেত্রে, টনিকের ক্ষেত্রে অ্যাকিউট কন্ডিশনের প্রথমে চিকিৎসা করতে হবে। স্যারের প্রশ্ন দিয়ে পাইনি 5 মিনিট, কারণ আমাদের ওকে ওকে ওকে, এটা আরেকবার আমি বলি, এটা খুব গুরুত্বপূর্ণও বটে, যারা শুনছে তাদেরও শোনা উচিত। ক্রনিকের ক্ষেত্রে অ্যাকিউট কন্ডিশন প্রথমে চিকিৎসা করতে হবে কথাটা আমি এইভাবে বলি নাই, কোনো কারণে যদি কোনো একটা ক্রনিক কেসে প্রথমেই অ্যাকিউট করতে হবে, যদি সে অ্যাকিউট নিয়ে আসে এবং তা যদি প্রপার ইনটেন্সিটিতে থাকে। ধরেন একটা অ্যাকিউট দেহা দিছিল 10 দিন আগে, ঠান্ডা কাশি সর্দি জ্বর হয়ে গেছে গা, তো দুই একটা গুতরাইনা সিমটমস আছে, অলরেডি ক্রনিক লক্ষণ গুলা সব পরিষ্কার হয়ে গেছে, সেখানে আপনার অ্যাকিউটের জন্য ওষুধ দেওয়ার দরকার নেই, দুটা কাশির জন্য ওইখানে আপনি ক্রনিক প্রেসক্রিপশন করবেন, রুগী ভালো হয়ে যাবে। এই কোন সময় যে আমার একটা রুগী আসছে ক্রনিক রুগী, সে যে কমপ্লেন নিয়ে আসুক, আর তার ভুরুর আসিল নিয়ে আসুক, আর কিডনির ক্ষয় জামনে তাই নিয়ে আসুক, সে আসছে একটা সিভিয়ার অ্যাকিউট নিয়ে। সিভিয়ার অ্যাকিউট মানে সাম অফ হিজ অর হার কমপ্লেন ইজ ভ্যানিশড, আপাতত দেখা যাচ্ছে না, নট ম্যানিফেস্টেড, যেহেতু তীব্র অ্যাকিউট দেখা দিছে এবং দা ইন্টেন্সিটি অফ হিজ সিমটমস ইজ চেঞ্জ অলরেডি, হয়তো তার আগে খুব পছন্দ হতো মিষ্টি, এই ঠান্ডাটা লাগার পরে থেকে তার টক খুব পছন্দ। জিজ্ঞাসা করছেন টেস্টিং এর সময় আপনি কি পছন্দ, ডাক্তার টকের জন্য মরা যায় সারা সকাল বিকাল খালি টক খেতেছে, গেল একটা পায়খানার কথা জিজ্ঞাসা করলেন, ওরে কষা রে ভাই, সাংঘাতিক কষা, কিন্তু সারা জীবন কিন্তু তার কোনো কষা নাই। এইবার আপনি যদি এই কষা, এই টক খাইতে ইচ্ছে, এগিয়ে নিয়ে আপনি পাটুরি করে যদি ওষুধ দেয় ওর রোগী ভালো উপজীবনে কমাতে, এটা কি তার ক্রনিক ওষুধ হবে, হবে না তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে সমস্ত কেসে অ্যাকিউট নিয়ে আসছে এবং তার সিমটমস এর এই ধরনের এক ধরনের কি ঘটছে, মডিফিকেশন ঘটছে, সেই ক্ষেত্রে আগে অ্যাকিউটটা আপনি ওষুধ নাও দিতে পারেন, যদি কোন জায়গায় অ্যাকিউটটা চলে যাক, এটা এটা যে ক্ষেত্রে ওষুধ না দিয়ে অ্যাকিউট পাড়ি দেওয়া যাবে,
ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। ওই সময় কোন ওষুধ না দিয়ে যদি পারি নিতে পারে, ওই সময় কোন ওষুধ না দিয়ে যদি পারি নিতে পারে, ইট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ, দেন ইউর কেস রিমেইন মোর ক্লিয়ার দেন গিভিং দ্য রেমেডিস। কিন্তু যদি দেখেন যে তুমি আর কষ্ট, যেমন আমার এই পার্টিকুলার কেসটার মধ্যে কি হইতেছিল, কাশলে তার গ্রিপ ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে, যদি এটা না থাকতো হয়তো আমি কোনো ওষুধই প্রেসক্রিপশন করতাম না, কইতাম বাবা তুমি 5 দিন পরে ওষুধ শেষ। কিন্তু এই কেসটাতে হসপিটালাইজেশন করে রাখতো, কাজেই কাজেই আমাকে এই এখানে হাত তুললে কাজ হবে না। নূর আলম সরকার লেখেন যদি আজকে সুযোগ পাই দিব, নাহলে কালকে নোট আবার জানাবে প্রশ্নটা। তো এই হচ্ছে ব্যাপার নজরুল ইসলাম, আশা করি আপনার প্রশ্নটার উত্তর পাইছেন, না পাইলে আবার প্রশ্ন করেন যদি কোনো কিছু না বুঝে। ওর সম্পর্কে জানতে চাই, ইনশাল্লাহ আগামীকাল ডিটেল আলোচনা হবে। অ্যাকিউট বা ক্রনিক রোগ নির্ধারণের জন্য কি কোনো নির্দিষ্ট সময় সীমা আছে কিনা, সময় দিয়ে অ্যাকিউট বা ক্রনিক নির্ধারণ করে অ্যালোপ্যাথিক সিস্টেমে, কনভেনশনাল সিস্টেমে। কিন্তু হোমিওপ্যাথিতে আপনার যারা হোমিওপ্যাথিক চিকিৎসক যারা আছেন তারা খুব ভালো মতো জানেন যে হোমিওপ্যাথিতে এটা ডক্টর হ্যানিম্যান ডেফিনিট একটা মানে ক্যারেক্টারিস্টিক দিয়ে গেছেন, হুট করে রোগটা শুরু হয়, তীব্র ইন্টেন্সিটি থাকে এবং একটা নির্দিষ্ট সময় সে হয় রোগীকে মেরে ফেলবে অথবা অথবা নিজে নিজে সেরে যাবে। এই এই হচ্ছে অ্যাকিউট, এর বাইরে যা আছে সব ক্রনিক ইঞ্জুরি টিঞ্জুরি বাদে। আমি আজকে সংক্ষিপ্ত করতেছি, ইনশাল্লাহ যদি প্রয়োজন পড়ে আমি কালকে সময় থাকে আরো বেশি ডিসকাশন করবো। অতীব প্রয়োজন তার মানে এই প্রোগ্রামটা বেশি প্রয়োজন। আমি একটা অনুরোধ করবো, আপনার চাইলে এটা রাখতে পারেন, যদি আপনারা মনে করেন যে এটা ভালো একটা প্রোগ্রাম আমাদের হোমিওপ্যাথের জানা উচিত, অনুগ্রহ করে আপনারা একটা ফিডব্যাক দিবেন, আমাদের ইমেইলেই দেন, ইনবক্সেই দেন, আপনাদের স্ট্যাটাসেই দেন। যদি মনে করেন যে ভালো, আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাইলে মানুষ উৎসাহিত হবে এবং চেষ্টা করবেন একটু শেয়ার করার জন্য, আমাদের লিঙ্ক সহ পুরো ব্যাপারটা ডিসকাশন করা শেয়ার করার জন্য। ধন্যবাদ। এটা যদি করেন আমার তরফ থেকে একটা অনুরোধ, আপনাদের ইচ্ছা দরকার কিছু। ফাতেমা বলতেছেন, স্যার একটা রোগের জন্য ওষুধ কতবার রিপিট করা যাবে, প্রয়োজন হইলে 50 বারও রিপিট করা যাবে। 50 বার বলতে আপনার যখন লাগে তখন দিবেন, যখন লাগে তখন দিবেন, এইভাবে আপনার যতবার রিপিট করার প্রয়োজন পড়বে। এটা কোনো এটা একটা কথা সব সময় মনে রাখবে, দ্য সিমটমস আর দ্য গাইড অফ এ হোমিওপ্যাথ। সিমটমস বলে দিবে, সিমটমস আপকোর বলবে আমাদের তাই করতে হবে, আমরা নিজেরা মাতগুলি করে করলে কিছু হবে না। এই সিমটমসটা দেখে কিভাবে বুঝবেন সেই জিনিসটাই আল্লাহর যদি চায় সিরিজ আকারে আমাদের এই উইবিনার হবে, এই উইবিনার আমি আস্তে আস্তে দেখাবো। যেমন কালকের যে কেসটার যে অংশটা রেখে দিয়েছি ওইখানে একটা উৎকৃষ্ট উদাহরণ পাবেন আপনারা যে সিমটমস কিভাবে আমাদের কোয়া দেয় যে কি করতে হবে, পুরা মাথা ঘুরে যাবে কালকের কালকের ওই অংশটা দেখছেন। ধন্যবাদ। তারপর আবু বরহাত বলছেন, স্যার উড ইউ কাইন্ডলি ফোকাস অন দ্য লেয়ার্স অফ দ্য কমপ্লেইন্টস ডিজিজ এন্ড হাউ টু কনসিডার রিমেডিস বেসড অন দ্যাম। রাইট, অ্যাবসলিউটলি, আই উইল ফোকাস অন দ্যাট। এন্ড আগামী কালকে যে অংশটা আছে এইখানে এই প্রসঙ্গটা উঠে আসবে বইলাই আমি বলছি যে এটা গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটা। আপনি ঠিক যে কথাটা বলছেন না, এই অনেকগুলো জিনিস আছে কালকের ওই অংশটাতে। আমি তো স্ক্রিনশট নিতে বলছি, আপনারা কালকে সকালে প্রেসক্রিপশন রেডি করে আপনারা কালকে বিকালে রাত্রে প্রেসক্রিপশন রেডি করে এনে প্রথমে আমি ঢুকলে খালি প্রেসক্রিপশন করবো, তারপরে আমি ইনশাল্লাহ পুরো ব্যাপারটা নিয়ে সুন্দর করে ডিসকাস করব। ফাইটমের জায়গায় যদি মেডিসিন দেওয়া হতো তবে কি প্রবলেম হতো? মাস্ট প্রবলেম হতো। ফাইটমের জায়গায় যদি ওষুধ দেওয়া হতো তাহলে সেখানে ওভার ডোজিং এর কারণে কিছু নতুন সিমটমস আসতো এবং রোগী কিছুটা অস্বস্তি বোধ করতো, এতদিন ভালো থাকার পর অস্বস্তি বোধ করতেছে, নতুন সিমটমস আছে। আপনি অবশ্যই চেষ্টা করতেন এটার সলিউশন করার। কি দিয়ে সলিউশন করবেন? হয় অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে অথবা অ্যান্টিডোট করে কোনো কিছু দিয়ে আমাদের, অথবা নতুন একটা ওষুধ প্রেস, বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা করে ডাক্তারেরা নতুন একটা ওষুধ প্রেসক্রিপশন করে বসে, তার সাথে সাথে কেসটা পুরো ডিসঅর্গানাইজড হবে এবং এটা কয়েকবার করার পর কেসটা will not be treatable at all. You can treat it then. খুব জরুরি একটা কেসের পিকচার ক্লিয়ার রাখা, এটা খুব জরুরি।
আমার জীবনে যতগুলা সাফল্য আছে তার একটা মূল কারণ হচ্ছে এইটা, যে পিকচার ক্লিয়ার রাখি। ওকে স্যার, প্রথমে ট্রায়োনিয়া কেন দিলেন, কোন সিমটমসে? আমার সিমটমস গুলা নোট করা নাই, কিছু সিমটমস রাখছিলাম অল্প কিছু, কিন্তু যে রেপার্টুইটা করছিলাম ওটা আমি রাখছিলাম। কোনো সময় তো আসলে প্ল্যান ছিল না যে কেসটা নিয়ে কোনো সময় আপনাদের সাথে এইভাবে বসুক, তো কাজেই রেপার্টুইটা আমার কাছে রাখা থাকলে আমি দিতাম। আমি ভুল প্রেসক্রিপশন করছি এটা বলতে পারলে রেপার্টুইট দিতে পারতাম না, পারতাম, কারণ এটা থেকে শেখারও আছে আমি জানি, কিন্তু দুঃখিত শামসুর দোয়াসিম দেখি আমি আই এম সরি ফর দ্যাট, যে আমি এটা দিতে পারতেছি না। বেন্দির আহমেদ, প্রশ্নটা ভিন্ন টপিকে, রোগীর কোনো ভাইটাল অঙ্গ না থাকলে আরোগ্য হয় না, কথাটি কতটুকু সত্য? যদি কনজেনিটাল ইউটেরিয়াস ইউটেরাস অ্যাবসেন্স থাকে তাহলে কি হবে? দেখেন, এই আপনার এই প্রশ্ন অনেক দিকে যায়, এটা কয়েকটা অংশ আছে, তবে আপনার এটা দিয়ে শুরু করতেছি, কনজেনিটাল ইউটেরাস অ্যাবসেন্স থাকলে বহু কিছুই হতে পারে, বহু কিছু হইতে পারে, এবং তার মধ্যে একটা তো এইটা অবশ্যই যে তার ফিমেল ফিচার্স গুলা বিকাশ লাভ করবে না এবং তার সলিউশন করা সম্ভব হবে না। তার এটার সলিউশন কোনো একটা অঙ্গ না থাকলে একটা রোগীকে সেই পার্টিকুলার অংশের কোন একটা প্রবলেম থেকে, ধরেন অপারেশন করছেন, গল ব্লাডার গ্যাসের প্রবলেম হয়েছে, অঙ্গটা না থাকার ধরুন একটা পসিবিলিটি থাকবে আপনাকে অনেক উন্নত করা গেলেও, বা আপনার এর থেকে কমপ্লেক্সিটি নাই, আপনার কোনো প্রবলেম নাই, নতুন করে কোনো সমস্যা হয় না, রোগ হয় না, সবকিছু করা সত্ত্বেও 100% সিমটমস লেস আপনাকে করা পসিবল হবে না। আরোগ্য হয় না ব্যাপারটা আলাদা, আরোগ্য করা সম্ভব, কিন্তু স্বাভাবিক যারে আপনি আমি আরোগ্য করি তারও তো একদম শরীরে একদমই কোনো লক্ষণ থাকে না, ঘটনাটা এরকম ঘটে না, তবে অবশ্যই কোন একটা অর্গান, ভাইটাল অর্গান না থাকাটা একটা নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সলিউশন ব্যাপকভাবে হ্যাম্পার্ড হবে। সাত উইবিনার রিকোয়েস্ট টু বি অর্গানাইজড 2 times এভরি মান্থ, আলহামদুলিল্লাহ আমি যদি রেসপন্স ভালো পাই আপনারা সরান, প্রসার করেন, মানুষকে জানান। অলরেডি আপনাদের একজন খুব আমার ট্যাগ করে নেয় এখানে আছে, সঞ্জিদা মেমু, অত্যন্ত দক্ষ উপস্থাপক, ভালো প্রেসক্রাইবার, আমাকে অলরেডি ট্যাগ করে কিন্তু সুন্দর একটা ই করছে, মানে আমাদের প্রচার করছে, আমি থ্যাংক ইউ জানাইতেছি সঞ্জিদা, সঞ্জিদা ইয়াসমিন খান, আমার অন্তর থেকে আপনার প্রতি ধন্যবাদ, উনি কিন্তু অলরেডি করছে। তো এইভাবে যদি আমাদের রেসপন্স ভালো পাই, রেসপন্স ভালো না পাইলে আমি কষ্ট কেন করব? আগামীকাল ইনশাল্লাহ, না খুব বেশি বড় না, আগামীকাল আশা করি প্রথম 15-20 মিনিটের মধ্যে এই কেস শেষ হবে, তারপরে কুকুমার কেসটা খুব ইন্টারেস্টিং কেস, and there's a lot of things in for learning in the glaucoma case. I am giving him a priority in this particular case, inshallah master. To kaje inshallah amra agami kal abar glaucoma case ta shuno. Thik ache, question to shesh noy amar ene, excellent class, thank you sir, amra sobai ke dhonnobad amar taraf theke, ar kono question ami niteo chaichhi na, thank you, apnake dhonnobad, karon hocche amader shomoy shesh already 11:02। আগামীকাল ইনশাল্লাহ আবার মহাসমারোহে আমরা আমাদের আশা করি উপস্থিতি আজকের চাইতে কালকে ডবল থাকবে আপনাদের প্রত্যেকের প্রচেষ্টায়, এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ সবাইকে, শুভরাত্রি, গুড নাইট, আমি বিদায় নিচ্ছি, হ্যাঁ আমি বিদায় নিচ্ছি, আমি থাকছি, আপনাদের আপনাদেরকেও সবাই সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ আজকে তো শুরু বললাম, সামনে আরো ভালো প্রস্তুতি, আরো ভালো প্রেজেন্টেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য, এবং শাহিন স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কেস প্রেজেন্টেশন করার জন্য। শাহিন স্যার বাকি অর্ধেক যে ক্লাসটা আছে সেটা আমরা আগামী কালকের সেকেন্ড সেশনে দেখব, আশা করি আপনারা সবাই এই ক্লাসে যুক্ত হবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন আমাদের এই ক্লাসটাতে যুক্ত হওয়ার জন্য।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের সাথে থাকার জন্য। আশা করি কালকে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি।